এই হয়তো ফার্স্ট টাইম দেখলাম যে একটা পোস্টার বেরোলে এত হাইপ হতে পারে, মানে পুরো চারিদিকে ইন্টারনেটে একদম পাগলামো চলছে, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, প্রত্যেকটা জায়গায়। দ্যাট ইজ সূর্যবংশী। আমরা জানি 2018 ডিসেম্বর 28 যেদিনকে সিম্বা বেরিয়েছিল, সিম্বার লাস্টে অক্ষয় কুমারের একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল এবং দেখিয়েছিল যে এরপরে রোহিত শেট্টি অক্ষয় কুমারকে নিয়ে সিনেমা বানাচ্ছে, সিনেমার নাম হচ্ছে সূর্যবংশী। তখন থেকেই হাইপটা ছিল এবং বিভিন্ন রকমের প্রেডিকশন হচ্ছিল এবং কথা ছিল যে 2019 ক্রিসমাসে এই সিনেমাটা আসবে। বাট আজকে সূর্যবংশী দুটো পোস্টার রিলিজ করে গেছে এবং ওখান থেকে আমরা রিলিজ ডেটও জানতে পেরে গেছি। রিলিজ ডেট হচ্ছে 2020 ঈদ, মানে 2020 ঈদ। আপনাদেরকে কিছু কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেবো এবং পোস্টারের ব্যাপারেও বলবো। তো ফার্স্ট অফ অল তো আমি বলতে চাই যে আমার ব্যাপক লেগেছে পোস্টারটা। যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে তারা জানে আমি শেয়ার করেছি ইনস্টাগ্রামে, ফেসবুকেও শেয়ার করেছি। আমার দারুণ লেগেছে দুটো পোস্টারই এবং অক্ষয় কুমারকে খুব ভালো মানায়। অক্ষয় কুমার যেরকম ফিট আপনি তো জানেন, তো মানে তাকে এইসব রোলে খুব ভালো মানায়। এবং আপনি যদি অক্ষয় কুমারের ফিল্মোগ্রাফি দেখেন তো প্রতিটা সিনেমা পুরো আলাদা আলাদা সিনেমা করছে, কেসরি, হাউসফুল, গুড নিউজ, মিশন মঙ্গল, তারপরে এইটা সূর্যবংশী। তো অনেক ডিফারেন্ট টাইপের সিনেমা করছে। তো সূর্যবংশীতে আমরা অক্ষয় কুমারকে এটিএস পুলিশ অফিসার হিসাবে দেখতে পাবো, অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের ব্যাপারে আপনাদেরকে কিছু বলি। অ্যান্টি টেরোরিজম স্কোয়াড 1990 তৈরি হয়েছিল মুম্বাইতে। এটা তৈরি করেছিল এ খান বলে একজন অফিসার। তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট মানে LAPD সোয়্যাট বলে একটা টিম আছে, স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিক্স, সোয়্যাট, যার উপর অনেক হলিউডের সিনেমা হয়েছে। তো সোয়্যাট টিম থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি ATS ফর্ম করেছিলেন এবং ATS এর কাজ হচ্ছে বড় বড় টেরোরিস্ট অ্যাক্টিভিটি থেকে আটকানো এবং বড় বড় ক্রিমিনালস যারা টেরোরিস্টদের সাথে ইনভলভ, বা নট অনলি টেরোরিজম বাট বড় বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিও তারা আটকেছে এবং মুম্বাইতে তারা অ্যাক্টিভ ছিল খুব। তো এরকমই একটা ATS অফিসারের রোলে আমরা সূর্যবংশী ATS চিফ হিসাবে আমরা অক্ষয় কুমারকে দেখতে পাবো। রোহিত শেট্টি ডিরেক্ট করছে সিনেমার, প্রডিউসার রোহিত শেট্টি, করণ জোহর এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট মানে ধর্মা প্রোডাকশন, রোহিত শেট্টি পিকচার্স এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, এবং তার সাথে অক্ষয় কুমারও কো প্রডিউসার। আচ্ছা, রিলিজ ডেট তো বলেই দিয়েছি। আপনাদের আরো একটা ক্লারিফিকেশন দিতে চাই যে কিছুদিন আগে একটা নিউজ উঠেছিল এবং আমিও সেটাই ভেবেছিলাম, সেটা জানতে পেরে আমিও ভিডিও বানিয়েছিলাম যে এই সিনেমাটা অ্যাকশন হিরো বিজু বলে একটা মালায়ালাম সিনেমা আছে তার রিমেক হতে চলেছে। বাট সেটা ভুল ইনফরমেশন, অ্যাকশন হিরো বিজুর রিমেক নয় সূর্যবংশী। দ্বিতীয়, তারপরে আরো একটা নিউজ উঠেছিল যে একটা তামিল সিনেমা আছে যাতে সূর্যার ভাই কার্তি হিরো, সেই সিনেমাটার নাম হচ্ছে থিরান। তামিল নামটা অনেক বড়, হিন্দি ডাবড ভার্সনের নাম হচ্ছে থিরান, যেটা ইউটিউবে রয়েছে, গোল্ডমাইন পিকচার্সে এবং ম্যাক্সেও দেখানো হয়েছে। সেটা একটা ট্রু ইনসিডেন্টের উপর বেস। তো রোহিত শেট্টি পিকচার্স ওই থিরানের রাইট, কপিরাইটটা কিনেছিল, হ্যাঁ মানে তামিল সিনেমার রাইটটা কিনে নিয়েছিল। তো তখন লোকে প্রেডিকশন করছিল যে সূর্যবংশী ওটার রিমেক হবে, কারণ ওটাও একটা পুলিশ অফিসারের গল্প এবং উত্তরপ্রদেশের একটা ডেকয়েড গ্রুপ যখন তামিলনাড়ুতে এসে মানে লুটপাট করছিল তাদেরকে কিভাবে তারা তামিলনাড়ু পুলিশ ধরেছিল সেই নিয়ে গল্পটা। তো লোকে ভাবছিল যে সেই গল্পটার উপর বেস্ট, কিন্তু রোহিত শেট্টি ক্ল্যারিফাই করেছেন যে এটা কিন্তু কোনো সিনেমার রিমেক নয়, এটা অরিজিনাল সিনেমা। এবং রোহিত শেট্টির কথা এই জন্যই বিশ্বাস করা যায় কারণ রোহিত শেট্টি যখন রিমেক করে তখন একদম স্টার্টিং থেকেই বলে দেয় যে আমি রিমেক করছি। সেটা সিম্বার ক্ষেত্রেও বলেছিল যে এটা টেম্পারের রিমেক, সিংহামের সময়ও বলেছিল যে এটা সিংহামের রিমেক, মানে সবসময় সে বলে দেয়। বা যখন বোলবাচন করেছিল তখন বলেছিল যে পুরনো যে গোলমাল আছে আমল পালেকার, উৎপল দত্ত, সেটাকে আমি রাইট কিনে চেঞ্জ করে করছি। তো সবসময় রোহিত শেট্টি বলে দেয়। তো রোহিত শেট্টি যখন বলেছে আমি রিমেক করছি না, তার মানে রিমেক করছি না। পোস্টারটা চারিদিকে বিশাল ট্রেন্ডিং চলছে এবং পোস্টারের রিভিউ দিয়েছে ফার্স্ট টাইম মিডিয়া, কারণ ধর্মা প্রোডাকশনের আপনি যদি ইনস্টাগ্রামের পেজে যান তো তাহলে দেখতে পাবেন যে ওরা শেয়ার করেছে। তো বহুত লোকে বলেছে মানে অক্ষয় কুমারকে দারুণ ড্যাশিং লাগছে এবং খুব পাওয়ার প্যাকড একটা মানে ব্যাপার আছে যে পোস্টারটার মধ্যে একটা মানে আপনাকে ফিল দিচ্ছে যে না এটা কিছু দমদার সিনেমা আসতে চলেছে। এবং আপনাদেরকে বলে রাখি অক্ষয় কুমার রোহিত শেট্টি কিন্তু আগে একসাথে কাজ করেছে, বাট ডিরেক্টর আর হিরো হিসাবে নয়, সেটা তো অজয় দেবগানের সাথে করেছে। রোহিত শেট্টি একসময় যখন 1990 অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল কুকু কোহলির, তখন অক্ষয় কুমারের সাথে দুটো সিনেমাতে কাজ করেছিল। একটা হচ্ছে সুহাগ যাতে অজয় দেবগান অক্ষয় কুমার দুজনেই হিরো ছিল, আর একটা সিনেমা হচ্ছে জুলমি বলে যেটাতে অক্ষয় কুমার টুইঙ্কল খান্না ছিল, রোহিত শেট্টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। তো তারা আগে কিন্তু একসাথে কাজ করেছে, এটা কিন্তু কেউ ভাববে না যে ফার্স্ট টাইম একসাথে কাজ করছে, এবং দে নো ইচ আদার ফর 20 অর মোর দেন দ্যাট। তো এটাই হচ্ছে ব্যাপার। তো খুবই প্রমিসিং পোস্টার এবং এই পোস্টারটাকে ওরকম ব্রেকডাউন করে অ্যানালিসিস করার মতো পোস্টার নয়। এখান থেকে আমরা বুঝতে পারছি যে অক্ষয় কুমার ATS অফিসার, একবার তাকে পুলিশ ইউনিফর্মে দেখিয়েছে, আরেকটা পোস্টারে তাকে মানে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে, এরকম একটা লুকে দেখিয়েছে। দুটোতে অক্ষয় কুমারকে দারুণ লাগছে।
তো আমার তো দারুণ লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে জানান, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিলে আপনি সব রকমের নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চান মানে কমিউনিকেট করবার জন্য, তারা তারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। আমার হ্যান্ডেল হচ্ছে THEPUNK26, আমি ডেসক্রিপশনে লিখে দেবো, চাইলে আপনারা এসে কথা বলতে পারেন। আমি ইনস্টাগ্রামে অলওয়েজ অ্যাক্টিভ, আপনাদের কোন রকম কোয়েরি থাকলে বা কিছু জানার থাকলে আই উইল ট্রাই টু আনসার অল দ্য কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।